ক্লাস টুয়েলভে মেয়েদের আগের দিন আমি কন্টিনিউটিটা নিয়ে বলেছিলাম, লিমিট তোমরা আগে শিখেছিলে, অন্তঃকলন অন্তঃকলন বা অবকলন সেটা তোমরা ক্লাস ইলেভেনে শিখেছ। আজকে যে প্রশ্নটা আমি তোমাদের করব, ভালো করে ভেবে আমাকে বলো যে একটা ফাংশন সেটা যদি অন্তর্কল যোগ্য হয় তাহলে সেটা সন্তত হবে কি হবে, এই ব্যাপারটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে, কি বললাম, একটা ফাংশন যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে সেটা সন্তত হবে কি হবে। তো অন্তর্কলনযোগ্য কাকে বলে, অন্তর্কলনের কি সংজ্ঞা আমরা করেছিলাম সেটা আগে আমরা দেখি। ধরো এফ এক্স একটা ফাংশন, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অন্তর্কলজের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ এ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। ভালো করে ভেবে দেখো, অন্তর্কলজের সংজ্ঞা এটা ছিল এফ ড্যাশ এ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। যেহেতু আমি ধরে নিয়েছি ফাংশনটি অন্তর্কলনযোগ্য, তার মানে এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ এন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ এর একটা সসীম মান আছে, মানটা আমরা জানি, যেহেতু এটা অন্তর্কলনযোগ্য তাই তার ডেরিভেটিভসটা আমরা বার করতে পেরেছি। এবারে অন্তর্কলনযোগ্য হলে সেটা কি সন্তত হতে বাধ্য নাকি সন্তত হবে না, দেখি কি বলছে। দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, এটাকে আমরা লিখতেই পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ ইনটু এইচ একই না যায় তো, এবার লিমিটটাকে আমি আলাদা করছি, এটা কত লিমিট এইচ টেন্স টু এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটাই তোমার এফ ড্যাশ এ মানে অন্তর্কলন ইনটু লিমিট এইচ টেন্স টু এইচ, এটা কত জিরো, এটা দাঁড়িয়ে গেল এই রেজাল্টটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে জিরো, তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ এটা ইকুয়ালস টু জিরো যখন এফ এক্স ফাংশনটা অন্তর্কলন যোগ্য। এখান থেকে আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ইকুয়ালস টু জিরো, এইচ এ ইকুয়ালস টু এফ এ, অর্থাৎ কি দাঁড়িয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ এ, মানে কি লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সাথে সমান হচ্ছে, আর এখানেই আমার দাঁড়িয়ে থাকবে কি ফাংশনটা সন্তত। বোঝা গেল, ফাংশনটা যদি অন্তর্কলন যোগ্য হয় তাহলে ফাংশনটা কি এসে গেল সন্তত হতে বাধ্য, মানে ডিরাইভেবল হলে কন্টিনিউয়াস হতে বাধ্য। কিন্তু এবার কথা হচ্ছে উল্টোটা কি ঠিক, যে কন্টিনিউয়াস মানে সন্তত হলেই কি অন্তর্কলনযোগ্য হবে, কথাটা না, হবে না। কিরকম একটা এক্সাম্পল দেখি, খুব ভালো করে দেখো, একটা অপেক্ষক আমি নিচ্ছি এফ এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্সটা লেস দ্যান জিরো, এটা কি ফাংশন, এফ এক্স ইকুয়াল টু মড ফাংশন, তাই তো, এই ফাংশনটা
x equals to 0 বিন্দুতে সন্তত্ব আর অন্তরকরণ যোগ্য কোনটা হবে আর কোনটা হবে না সেটা পরীক্ষা করতে বলেছে। কিরকম দেখো, ফার্স্টে আমরা কি দেখব, সন্তত কি সন্তত না। দেখো ফাংশনটা x equals to 0 বিন্দুতে মানটা বলে দেওয়া আছে কত, f0 0 মানে সংজ্ঞাত মানে well defined, তার লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে কি করছে না সেই রেজাল্ট আমরা দেখি। লিমিট h tends to 0 প্লাস, 0 প্লাস মানে কি গ্রেটার দ্যান 0, মানে x এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 মানে রাইট হ্যান্ড লিমিট এটা। লিমিট h tends to 0 প্লাস fx, সেটা হচ্ছে লিমিট h tends to 0 প্লাস x, এটা h না সরি, এটা x tends to 0 প্লাস লিমিট x tends to 0 প্লাস সেটা হয়ে যাচ্ছে x মানে 0, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটে কি আছে, লিমিট x tends to 0 মাইনাস, লিমিট x tends to 0 মাইনাস মানে 0 থেকে ছোট, 0 থেকে ছোটর জন্য fx এর ভ্যালুটা কি হচ্ছে মাইনাস x 0। দুটো লিমিট রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করছে, দুটোর ভ্যালু সেম হচ্ছে, তার মানে লিমিট x tends to 0 fx সেই ভ্যালুটা হচ্ছে 0, লিমিট এক্সিস্ট করছে। সন্তত হচ্ছে লিমিট এক্সিস্ট, এই সংজ্ঞাত হচ্ছে লিমিট এক্সিস্ট করছে, আর লিমিটিং ভ্যালুটা কার সাথে সমান হচ্ছে, ফাংশনাল ভ্যালু এট দা পয়েন্ট 0 এর সাথে সমান হচ্ছে, তার মানে এটাই কাকে কাকে ডিফাইন করলো, সুতরাং fx সন্তত, ফাংশনটা সন্তত হলো কিন্তু অন্তর্কলনযোগ্য কি সেটা গেলে দেখি। অন্তর্কলনযোগ্যের সংজ্ঞা কি, f ড্যাশ x এর সংজ্ঞা কি, না লিমিট h tends to 0 f এটা 0 সংজ্ঞা হবে, 0 প্লাস h মাইনাস f 0 বাই h, এটা যেহেতু লিমিট, লিমিট তখনই এক্সিস্ট করবে যদি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করে এবং দুটোই সমান হয়। আমার ব্রেকিং পয়েন্ট হচ্ছে এখানে কোনটা, h tends to 0 মানে 0 পাই, মানে 0 এর একটা লেফট হ্যান্ড 0 এর একটা রাইট হ্যান্ড দুটো লিমিট আছে এখানে দেখি। আমরা ফার্স্টে নিচ্ছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে আমরা লিখি আর এটা 0, মানে লিমিট h tends to 0 প্লাস, ভালো করে দেখো লিমিট h tends to 0 প্লাস এর জন্য এটা তো f h সেটা কত হবে, 0 প্লাস মানে কি x এর ভ্যালুটা 0 থেকে বড়, তার জন্য শুধু h মাইনাস f 0 0 ডিভাইডেড বাই h, ভালো করে এটা বোঝা গেছে কিনা দেখো, 0 প্লাস h মানে f h যেখানে h টা গ্রেটার দ্যান 0 সেই ভ্যালুটা কত আসছে, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সেটা কি আসবে, লিমিট h tends to 0 মাইনাস, লিমিট h tends to 0 মাইনাস f h বাই h, f 0 to 0 f 0 0 আচ্ছা 0 মাইনাসের জন্য মানে কি 0 এর বাদিক
লেফট হ্যান্ড, তার জন্য ফাংশন এফ এইচ সেটা কি মাইনাস এইচ, মানে এটা কত দাঁড়ালো মাইনাস ওয়ান। রাইট হ্যান্ড ডেরিভেটিভ ওয়ান, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মাইনাস ওয়ান, দুটো লিমিটিং ভ্যালু কি সেম হলো, দুটো এক্সিস্ট করছে দুটো কি সেম হলো, হলো না, তার মানে কি লিমিট এক্সিস্ট করবে, করবে না, আর লিমিট এক্সিস্ট না করা মানেই তো এটা জিরো এক্সিস্ট করছে না, মানে কি ডেরিভেটিভ ডিরাইভেবল কি হলো, অন্তকরণ যোগ কি হলো, হলো না। সুতরাং ফাংশনটা সন্তত হলো কিন্তু ফাংশনটা অন্তকলনযোগ্য হলো না, ক্লিয়ার হলো।